Hello everyone, Assalamualaikum. BD Life in Finland channel e shobai ke shagoto janacchi. Asha korchi shobai bhalo achen, amrao bhalo achi. Arekti din shuru, ajker sokaleo amra ekshathe nasta korar sujog pacchi. Jodio ba ajke amader ekhane bonder din na. Chele school e jabe, tobe class shuru hobe ektu late kore 9ta theke. ওর বাবা বিকেলে বের হবে আমি সকালে ব্রেডের পাশাপাশি কয়েকটা চিথই পিঠা বানাছিলাম কারণ ব্রেড যেগুলো ছিল এগুলো খুবই ডার্ক টাইপের এগুলো খেতে তেমনটা মজা না ওরা খেতে চাচ্ছিল না আমার হাজবেন্ড চিথই পিঠা খেতে চাচ্ছিল তাই বানিয়ে নিলাম চিথই পিঠাগুলো সব সময়ের মতো আজকেরটাও সুন্দর হয়েছিল তবে গতবারের মতো ওরকমটা হয়নি যাই হোক তারপরও ভালো লেগেছে কারণ অনেকখানি ফ্লফি হয়েছিল তো এটার সাথে আমি একটু টমেটো দিয়ে ডিম ভুনা করে নিয়েছি এই ব্রেডগুলো খুবই শক্ত এগুলো বাটার স্প্রেড ছাড়া খাওয়া যায় না তো বাটার স্প্রেড করে আমার কাছে ভালো লাগে কিন্তু ওরা বাবা ছেলে তেমনটা পছন্দ করে না তো আমি তাই বাটার স্প্রেড করে এর উপর ডিম ভাজিটা দিয়ে দিলাম এই টমেটো ডিমটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তো ও যেহেতু একটু সময় পেয়েছে এই মাছগুলো কেটে নিবে এই মাছটাকে এক একজন এক একটা বলে কিন্তু আমাদের অনেক পছন্দের মাছ এটা খেতে আমাদের ওই যে ক্যানের টুনা ফিশের মতো মনে হয় এটা স্পাইস টাউন থেকে আনা হয়েছিল আমার ছেলেও খুব বেশি পছন্দ করে আমার কাছেও ভালো লাগে তো এই কাজগুলো ও হেল্প করছে নিজের থেকে আমি কিছু বলিনি তাই আমার কাছে খুব ভালো লাগছে সকালে নাস্তা শেষ করে দেখি ও নিজে নিজে মাছগুলো কেটে নিচ্ছে আর সবজিটাও কেটে দিচ্ছে আমাকে সবজি এটা ফ্রোজেন বরবটি ও যখন সবজি মাছ এগুলা কাটাকাটি করছিল তখন ওই ফাঁকে আমি বেবিকে রেডি করে দিলাম প্রতিদিন আমি বেবিকে রেডি করি কিছু সময় বসি তো আজকে আর বসলাম না যেহেতু সব কিছু রেডি করছে আমি তো রান্নাটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি এখানে চিকেন বসিয়ে দিয়েছি মাছও ভাজি করছি সেই সাথে ভাতও বসিয়ে দিয়েছি তো ও আবার মানে বসে থাকতে পারে না কোনো কাজ নিয়ে সে ব্যস্তই থাকে তাই যেহেতু বাসা শিফট করব ভাবলাম বাসার গোছানোর একটা বিষয় আছে ওগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো তো এই ফাঁকে ওর ক্ষুধাও লেগেছে কি খাবে জিজ্ঞেস করছো তো আমি বললাম কেকটা খেয়ে ফেলো কেক তো রয়ে গেছে আমি কাঁচা কলার খোসা যেটা ভুনা করি প্রায় সময় ওটাতে আজকে ডিম ব্যবহার করছি আমি চিংড়ি দিতে চেয়েছিলাম ও বললো যে না চিংড়ির দরকার নেই তুমি ডিম দিয়ে দেখো ভালো হবে খারাপ হবে না তো আজকে প্রথম ডিম দিয়ে করছি এমনিতে সবসময় আমি চিংড়িটাই ব্যবহার করতাম ওদিকে মাছগুলোও ভালো করে কষিয়ে নিচ্ছি এই মাছের মধ্যে কিছু সবজি দিব আর ওদিকে মুরগিতে আলু দিলাম আর খোসার বুনা এটাই হচ্ছে এই যে কাঁচা কলার খোসা এটা আমি দুই তিন দিন আগে রান্না করেছিলাম খোসাটা আমি সেদ্ধ করে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম তো এখন ইজি ঝটপট একটু ভুনাটা রেডি করে নিচ্ছি কি বাবা ক্ষুধা লেগেছে ওকে ওকে আম্মু একটুখানি দাঁড়াও অপেক্ষা করো আম্মু একটু রান্নাটা শেষ করি বরবটিটা নিচে দিয়ে দিচ্ছি আর উপরে লবণও দিলাম যাতে বরবটিতে লবণ ঢুকে ফ্রোজেন জিনিসে মশলা বা লবণ কম ঢুকে ভালো লাগে না তো এভাবে করলে লবণটা ভালো লাগে করে দেখতে পারেন আপনাদের আমি কিন্তু ফ্রোজেনটা এভাবেই করি আর মাছটা যেহেতু আমি আগে রান্না করে নিয়েছি তাই আস্তে করে বরবটির উপর বসিয়ে দিয়েছি আর বরবটি হতে বেশিক্ষণ লাগবে না যেহেতু ফ্রোজেন ঝোল আর দিব না বরবটি থেকেও কিছু পানি বের হবে এখন ঢেকে 5-6 মিনিট রান্না করব তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নিব এই তো দুপুরে আমরা ভাত খেতে বসেছি এই কলার খোসার বোনাটা কি বলবো এত ভালো হয়েছে আমি তো টেস্ট করে দেখলাম যেহেতু প্রথমবার ডিম দিয়েছি গরম গরম ভাত দিয়ে পাশাপাশি লেবু আর কোনো কথাই নেই সেই রকম টেস্ট হয়েছে এই অল্প জিনিস অথচ এটা অনেকেই ফেলে দেন এটা হচ্ছে কত মজার এটা যারা তৈরি করেন তো করেন তারা বুঝবেন এখানে আমার ছেলে নিজে নিজে কয়েকটা আলু নিয়ে এগুলা খোসা ছাড়িয়ে নিচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম কি
করবা এগুলা দিয়ে, বলো যে আমি ফ্রাই করব। তো আমাকে কাজে এগিয়ে দিচ্ছে যাতে আমি আর না করি, সহজে তৈরি করে দিই। তো কি আর করার, এভাবে আগ্রহ প্রকাশ করছে খাওয়ার জন্য, তো না তো আর করতে পারি না। তো বললাম ঠিক আছে, তুমি আলু সবগুলার খোসা ছাড়িয়ে নাও, আমি তারপর কেটে দিব। তো ও আস্তে আস্তে করতে শিখছে, আগে তো একেবারে টোটালে পারতো না। খোসা ছাড়ানো শেষ, এখন আমি কেটে দিচ্ছি। আর এই কাটার সময় আমার বড় ভাইয়ের কথা মনে পড়ছে, ও কি করতো হঠাৎ করে এরকম কিচেনে যে শব্দ করা হতো কাটাকাটির, তো আমিও পেছনে পেছনে যে দেখতাম কি করে, দেখি যে ও আলু কেটে নিচ্ছে, ওগুলা ফ্রাই করবে। তো ফ্রাই বলতে একেবারে যে রেসিপি অনুযায়ী সঠিক নিয়মে করবে তা না, এভাবে করে লম্বা লম্বা কেটে একটু লবণ গোলমরিচ দিয়ে ও নিজে নিজে ফ্রাই করে আমাদেরকেও খাওয়াতো, নিজেও খেত, এটা খুব বেশি পছন্দ করত। এখন দেখি আমার ছেলের মধ্যেও এই স্বভাবটা এসেছে, হাজার হলো মামা না, মামার অভ্যাসটা তো পাবেই। তো আমি কিছু আলু পটেটো ওয়েজেসের মতো করে কেটে নিলাম। তো ও পছন্দ করে না, আমার ছেলে বলে যে না মো এটা না, আমি এমনি ফ্রেঞ্চটা খাবো। তো দু ধরনের ফ্রাইটা হচ্ছে। তো প্রথমটা ওয়েজেসের জন্য আমি এখানে ময়দা নিয়ে নিলাম, এই ফাঁকে আমি কিন্তু আলুটাকে একটু বয়েল করে নিচ্ছি, এতেও 2 থেকে 3 মিনিটের জন্য, হাফ থেকেও কম হবে। আর এখানে ময়দাতে চিলি ফ্লেক্স দিলাম, একটু চিকন জিরা আর একটু রসুন গ্রেট করে দিয়েছি। আলুটা 2 থেকে 3 ব্লক আসার পর পরে তুলে নিয়েছি, এই যে মাঝখানে এখনও অনেক শক্ত, পাশটা একটু নরম হয়েছে। এই অবস্থায় একটু টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপর ময়দাতে একটু লবণও দিয়ে দিলাম আর 1 চামচ কর্নফ্লাওয়ারও দিয়েছি। এখন অল্প করে একটু কারি পাউডারও দিলাম। এই সবগুলো উপকরণ আমার ছেলে বলছে এটা দাও এটা দাও, আমিও দিতেছি। তো কর্নফ্লাওয়ার আর একটু দিলাম, প্রায় 1.5 চা চামচ হবে দিয়েছি। এইটার কোনো সঠিক মাপ নেই, জাস্ট একটু দিলেই হয়, 3 ভাগের 1 ভাগ এটা মাথায় রাখতে হবে। এখন শুকনো সবগুলো মিশিয়ে আস্তে আস্তে পানি দিয়ে একটু ব্যাটার তৈরি করব ঘন। ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার লাম্পস না থাকে, আর ব্যাটারটাতে একটু ঝাল আসে, তাহলে খেতে ভালো লাগবে। এখন একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর 1 চিমটি আমি অরিগানো দিয়ে দিলাম আর একটু সুন্দর স্মেলের জন্য। এখন পটেটোটা দিয়ে ভালো করে একটু ব্যাটারটা মাখিয়ে নিব যাতে প্রত্যেকটা আলু সাথে ব্যাটারটা মিশে যায়। মাখাতে মাখাতে যদি মনে হয় যে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়েছে, চাইলে একটু ময়দাও মিক্সড করা যাবে, আমার আর প্রয়োজন হয়নি, একেবারে হয়ে গেছে প্রথমবারে। তো এখন মিডিয়াম থেকেও বেশি হিটে তেল গরম করে তারপর আমি ভেজে নিচ্ছি। ভাজার সময় খুব বেশি দেয়া যাবে না, অল্প অল্প দিলে প্রত্যেকটা পটেটো আলাদা আলাদা থাকবে, ফ্রাইটা খুব সুন্দর হবে। আমার হাতে আবার একটু সময় কম, কারণ এখন বিকেলবেলা, বেবিও ঘুম থেকে উঠেছে, এর বাবাও বের হবে, তাই একটু তাড়া করছিলাম, 2-1টা কম দিতে পারলে আরও ভালো হতো। একটু ডার্ক করে ভেজে নিচ্ছি, তাহলে খেতে ক্রিস্পি লাগবে, ভালো লাগবে আমার কাছে। আবার এটা ভালো লাগে কারণ এই যে একটু মশলা থাকে, একটু ঝাল ঝাল, শিশুর সাথে মশলা সুন্দর একটা স্মেল, ভালো লাগে। আমার ছেলে অপেক্ষা করতে পারছে না, ও চাচ্ছে ওরগুলাও ফ্রাই করে দিই, কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে। দেখা যাবে ও দোনোটাই পছন্দ করবে, খাওয়ার সময় ঠিকই খাবে, কিন্তু ও যে এখন একটা মনের মধ্যে ইচ্ছা লম্বা লম্বা ফ্রেঞ্চটাই খাবে। তো এখন ওটা দিয়ে দিচ্ছি, এখানে কিচ্ছু দিতে নিষেধ করছে, শুধু একটু লবণ গোলমরিচ আর একটু পটেটো স্টার্চ। আমি কর্নফ্লাওয়ার দিতে গিয়েছিলাম, ও বলেছে না আমাকে পটেটো স্টার্চটাই দিতে হবে, এই যে। তো এটা এখন ভালো করে মেখে জাস্ট একটু, এটা তার কোনো পানি দিচ্ছি না ব্যাটার, এটা সম্পূর্ণ আমাদের মতো করে নিচ্ছি, একেবারে যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে একটা রেসিপি সেটা ফলো করছি না। তো এভাবেও খেতে কিন্তু খারাপ না, যেহেতু পটেটোটা চিকন চিকন করে কাটা হয়েছে, এটা হতে বেশিক্ষণ লাগবে না। আর এটাকেও আমি জাস্ট 1 মিনিটের জন্য বয়েল পানিতে দিলাম আর তুলে নিলাম, তারপর
কিচেন টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে এখন তো দেখলে লবণ পটেটো স্টার্চ আর গোলমরিচ দিয়ে এখন তেলে দিয়ে দিলাম এটার ক্ষেত্রেও সেম কম কম দিলে সুন্দর হয় তাড়াতাড়ি সময়ও কম লাগে কিন্তু আমার আর ভালো লাগছে না কিচেনে থাকতে অসহ্য হয়ে গেছি ওদের ওরা বাবা ছেলে থাকলে বেশি কথা হয় সারাক্ষণ কথা এটা ওটা প্রশ্ন এটা করি ওটা করি তো এখন দিয়ে দিলাম আমার নিজেরও কিন্তু লোভ লাগছে কখন বসে তাড়াতাড়ি খাবো গরম গরম তো ও আবার ওর আলাদা সস নিয়েছে সেটা গার্লিক ফ্লেভার একটু স্পাইসি আমি নর্মাল কেচাপ দিয়ে খেয়ে যাচ্ছি তবে কেচাপ আমি খুব একটা পছন্দ করি না তারপরও আজকে কেন জানি পটেটোর সাথে ভালো লাগছে আজকে তো এখনও পর্যন্ত আপনাদেরকে রিকোয়েস্ট করলাম না আমার ভিডিওটিতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন এখানে আবারও কিছু নাস্তা রেডি করছি তবে এটা আমি খাওয়ার জন্য না এটা ফ্রোজেন করার জন্য রেডি করছি এখন রাত তো রাতে ডিনার তৈরির আগে আমি ডোটা তৈরি করে নিব এর মাঝে আমি বেবির সাথে কিছু সময় ছিলাম আবার ছেলেও বড়টাও পড়তে বসেছে ওকেও কিছুটা হেল্প করলাম যদিও বা খুব বেশি হেল্প করতে পারি না আর ডোটা রেডি করে এখন ডিনারে পাস্তা তৈরি করব এই পাস্তাটাতে কিছু চিকেন সাথে সবজি হিসাবে বাঁধাকপি আর ক্যাপসিকাম এগুলাই ব্যবহার করছি তো ভালো করে সব কিছু দিয়ে এখন অল্প সময়ের জন্য ঢেকে রেখেছি আর এই সময়টাতে আমি পুরিগুলা রেডি করছি পুরির এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে যদি সুন্দর করে পুরটা দিয়ে গোল আকৃতিটা দেয়া যায় পরবর্তীতে বেলতে আর কোনো ঝামেলা নেই আমি তাই একটু সময় নিয়ে সুন্দর করে গোল গোল করে রেডি করছি এই যে এরকম গোল হলে পরবর্তীতে বেলুন দিয়ে চাপ দিলেই সরাসরি গোল হয়ে যাবে কোনোভাবে পুর বের হওয়ার চান্সও থাকবে না তো নাস্তার আইটেমের মধ্যে পুরি রেডি করাটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় অনেকগুলাই হচ্ছে তো আমি তাড়াহুড়া করছি আর এর ফাঁকে দেখলাম ছেলের বাবাও চলে এসেছে আর আসার সময় সবসময়ের মতো বাজার নিয়ে এসেছে এরকম বাজার দেখলে না মাঝে মধ্যে আমার কাছে খুব খারাপ লাগে কারণ নিজের কাছে কেন জানি অপরাধী মনে হয় বসে বসে শুধু খাই এই জন্য না আমি কখনো কোনো জিনিস শেষ হলেও বলি না অবশ্য শেষ হওয়ার আগেই ও রেগুলার চেক করে এই সবজিটা আজকে দেখলাম নতুন এনেছে এই যে বরবটি দেখেছে শেষ রান্নার সময় বরবটি এনেছে মানে প্রত্যেকটা ফ্রুটস তারপরে বেবির ডায়াপার বা স্ন্যাক্স আইটেম এগুলোও দেখে নিজের থেকেই নিয়ে আসে তো এটা স্বাভাবিক যেহেতু ফ্যামিলি ফ্যামিলির জন্য তো করবে তারপরও নিজের কেমন জানি লাগে আমার কাছে মনে হয় আমাদের এখানে বাজার যেন বেশি করতে হয় আবার চিন্তা করি কি বেশি খেয়ে ফেলছি নাকি কেন জানি দেশে মনে হয় এরকম হতো না দেশে সপ্তাহে একবার দুবার করলে হয়ে যেত ক্যাপটা এভাবে পড়ে গেছে ভাইয়া দেখেনি ও আল্লাহ এটা তো লাগবে না দাঁড়া ওরতা ওটা রেখে আসো আব্বু তোমার ওই স্ট্রলারে রেখে দিয়ে আসো যাও এই টুপিটা ভাইয়ে লাগিয়ে দিয়েছে তো সম্ভবত দরজা খুলেছে তাই ঠান্ডা আসছে এই ভেবে কিন্তু ওটার কারণে সে অস্বস্তি বোধ করছিল মনে হয় একটু ভালো লাগছিল না তো আমার বাবাটা বুঝে উঠতে পারছে না সে কোনটা নিবে এত জিনিসের মধ্যে অবশেষে তার পছন্দ হলো এই দুইটা লেবু কোনো কিছু পছন্দ হলেই ওই জায়গা থেকে সে সরে যাবে আর থাকবে না তো ওই ড্রয়িংরুমে চলে গেল কাঁচা বাজারটাই মনে হয় বেশি লাগে এটার জন্য একটু বাজারের ব্যাগটাও ভারী হয়ে যায় আর ঘন ঘন এটা লাগে যেমন ডিম আলু পেঁয়াজ সেই সাথে ফ্রেশ সবজি সবজির মধ্যে সালাদের আইটেম সেই সাথে টমেটো এটা খুবই ভালো ফ্রেশ টমেটো একেবারে আমাদের দেশি স্বাদ এটা দেখলে মিস করা যাবে না কোনোভাবে আর এত বেশি আনে তারপরও এটা শেষ হয়ে যায় এই তো এগুলার জন্য প্রায় বাজারে করতেই হয় তো বাজারগুলো গুছিয়ে নিব তাড়াতাড়ি করে আর ওইদিকে আমার পাস্তাও রেডি আবার আমি পুরিগুলাও কিন্তু এখনও সব রেডি করতে পারিনি তো ওর আব্বু ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমি পুরিটা অন্তত গোল করে শেপ দিয়ে দিব তারপর খাওয়া দাওয়ার পরে আমি আস্তে আস্তে করে সব রেডি করে ফ্রোজেন করব তো এই ছিল আজকে আমার ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ